السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا. وقال النبي صلى الله عليه وسلم: الدين النصيحة. محترم سامعين حضرات، الله سبحانه وتعالى رحم أكرم يسير الله سبحانه وتعالى أمره إنسان أركر جنم ديسوي إنسان بنايا الله سبحانه وتعالى أمره إيمان الدولة نصيب ورسوي إيمان الدولة نصيب وري الله سبحانه وتعالى سرکار کائنات سرکار دو عالم رحمت للعالمین سید المرسلین محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم روحات بنائیزون سٹیپ بائی سٹیپ اللہ سبحانہ وتعالی امرن شمانر ادھکری بنائیزون شمانر پترو بنائیزون ای شمانر پترو بنانیر مول خارون ایسے اللہ سبحانہ وتعالی ای امت رے اخنا خام دیا دیسون زی خام ایلو تأمرون بالمعروف وتنهون عن المنكر زي ترى شوت خمر ادشتان قربا وشوت خاصنا في منزل ركيا رخبا قرون اي امت ار اخنا دام اسي ارا آخر زمان النبي رمات ارا امر النبي ويلا وما ارسلناك الا رحمة للعالمين تاني بشو وشل لكي رحمت جاوه وده يدوا ويسي انك لعلى خلق عظيم ادم عليه الصلاة والسلام تكيلو يا اخن برجمتو جتو ادم سنتان جتو منوش بدي بدايسون আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আইবা সবথেকে উত্তম চরিত্রর অধিকারী বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমরার নবীরে দুনিয়ার জমিনে প্রেরণ করছই। আজ ও নবীর দিন দুনিয়ার জমিন থেকে মিটিয়া যার নবী যে তাইবর ময়দানে গিয়া রক্তাক্ত হইছন, রক্তে জর্জরিত হইছন, কোন কারণে আজকে মাথা থেকে ঘর তোলা পর্যন্ত রক্ত প্রবাহিত হইছে তাইবর ময়দানে। জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া কইলা: ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি অর্ডার করুন, তাইবর সাইরো ধারে দি যে পাহাড় যেগুলো আছে এই পাহাড়গুলারে দি পিসিয়া এই মানুষগুলারে ধ্বংস করিলাই। আল্লাহর নবী নিষেধ করছই, কইছেন খোয়া যায় না, এরার নসলের খেও না খেও ইমান লইয়া আইতে পারে। আজকে এই উম্মতর অবস্থা নবীর দিন দুনিয়ার জমিন থেকে মিটিয়া যান, উম্মতর অবস্থা খুব খারাপ, নবীর দিন আমরার সামনে মিটিয়া যান, আমরার সামনে এই নবীর দিন মিটিয়া যার আমরার কোনো ফিকির নাই, আমরার কোনো চিন্তা নাই যে নবী মরজুল মৌতর সময় উম্মতর কথা চিন্তা করিয়া গেছই, উম্মত উম্মত হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইছন। আজ এই উম্মতর হাল অবস্থা খুব খারাপ, উইয়ার বার বার এওয়ে ফ্রম কোরআন এন্ড সুন্না, আমরা কোরআন আর হদিস থেকে অনেক দূর হই। ইয়াই দেখিও হে দুনিয়ার ইনসান জাতি, ইয়াই দেখিও হে দুনিয়ার ইমানদার মুসলমান, ইয়াই দেখিও কথা যে আমরার প্রত্যেকটা জিনিস আল্লাহর কুদরতি নিজামের মধ্যে, যার আমরার মাত কথা আল্লাহর কুদরতি নিজামের রেকর্ডর, আমরা আর কর্ম আল্লাহর কুদরতি নিজামের মধ্যে রেকর্ডর, আমরা জর্রা পরিমাণ যদি কর্ম করি, ভালো কর্ম করিয়া থাকি, এটাও আল্লাহর কুদরতি নিজামের রেকর্ডর, আমরা যদি জর্রা পরিমাণ খারাপ কর্ম করিয়া থাকি, এটাও আল্লাহর কুদরতি নিজামের মধ্যে রেকর্ডর, আমরা যদি যে কোনো মাত যদি আমরা মাতি, এটাও আল্লাহর কুদরতি নিজামের মধ্যে রেকর্ডর। আর বিভিন্ন আয়াত সকল আছে আল্লাহ বুঝাইয়া দিতরা, মামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান যারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান যারা মা ইয়ালবিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আযীম। এই বিভিন্ন ধরনের এই এই কর্মগুলা আমরা জীবনে আল্লাহর কুদরতি নিজামের মধ্যে রেকর্ড হইতে আছে, আমরা দিলের ভিতরে কিতা আছে, তাও আল্লাহর কুদরতি নিজামের মধ্যে যান। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদুর, ইন্নাল্লাহ সামিউম আলিম, ইন্নাল্লাহ সামিউম বাসির, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বাতাইয়া দিছই। আজকে আমরার অবস্থা খুব খারাপ, কারণ আমরা মুসলমান হলে কোরআন থেকে বিছে, আমরা আহাদিসে নববিয়া থেকে বিছে, এর কারণে এক যুগে মুসলমান হলে এক হাতে তার কোরআন আসলো, এক হাতে তার আহাদিসে নববিয়া আসলো, আর মুসলমান হলে কোরআনের রঙে রঙিন হইছিলা, আহাদিসে নববিয়ার রঙে রঙিন হইছিলা, আর তারা কিতা আসলা দেশের বড় বড় দার্শনিক সকল আসলা, তারা দেশের রাজত্ব করছে। এর কারণে আজকে মুসলমান হলে কোরআন আর হদিস থেকে পিছিয়ে পড়ার কারণে আজকের মুসলমান হল লাঞ্ছিত বঞ্চিত, আজকের মুসলমান হল অবহেলার পাত্র। আজকে আমরা অবহেলার পাত্র হইলাম না মানে, যদি আমরা কোরআন এবং আহাদিসে নববিয়ার রঙে
নিজের জীবনটা যদি রঙিন করতে পারতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।